পানীয় জলের দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের মিল্কিটোলা এলাকায়। পানীয় জলের সংকট, তবে এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই জল খাওয়া যায় না, দুর্গন্ধ এবং নোংরা। বিগত তিন চার মাস ধরে এই সমস্যা, এই অভিযোগ তুলে বুধবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর গ্রাম পঞ্চায়েতের মিল্কিটোলার গ্রামবাসীরা। গ্রামবাসীরা একত্রিত হয়ে পাইপলাইনের মাধ্যমে আসা এই নোংরা এবং দুর্গন্ধ জলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। নিষ্কাশিত বন্ধ করে দিব, আমাদের নোংরা জল বন্ধ করতে হবে, আমাদের নোংরা জল বন্ধ করতে হবে। সমস্যা আপনাদের? আমাদের সমস্যা বিগত প্রায় দু তিন মাস ধরে আমাদের এখানে পিএইচির জল চলছে, কিন্তু মানে জলটা এত নোংরা আসছে, খাওয়ার মতো জল নাই, পোকা আসছে, তারপরে মনে হচ্ছে সার্পের ফেনার মতো ফ্যান বেরোচ্ছে, কালো কুচকুচে জল, আর মানে একদম পচা গন্ধ। এটা কেন হচ্ছে জলের মধ্যে আমরা তো ভাবতে পারছি না। প্রথম হয়তো দু এক বালটি ভালো জল আসলো, তারপরে এইভাবে পচা দুর্গন্ধযুক্ত জল আসছে। যে কোনো সময় যে জল আসছে এতে লোকের মানে রোগ ছাড়া কিছু না, যে কোনো রোগ সৃষ্টি হতে পারে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই পরিষেবাটা ভালোভাবে দিক আমাদের সরকার, যারা এই কাজে নিযুক্ত আছেন ওনাদের আমরা বলবো যে জলটা শুদ্ধ এবং পরিষ্কার হওয়া চাই, কারণ এই জলটা শুদ্ধ খাওয়ার জন্যই সরকার এত এত ব্যবস্থা নিয়েছে, বাড়ি বাড়ি পিএইচির কানেকশন করে দিয়েছে, নলকূপের জল বন্ধ করো, আর্সেনিক মুক্ত। তো এটা তো আর্সেনিক মুক্ত হচ্ছে না, রোগযুক্ত হচ্ছে। সরকার আমাদের মেরে ফেলার জন্য এই ব্যবস্থাটা নিয়েছে, রোগ মুক্ত না, রোগযুক্ত করে দিয়েছে। আমরা ভাবছি, আমরা আমাদের দাবি, পুরো পঁচিশা বুথটার লোক আমরা এক জায়গায় জড়ো হয়েছি। অফিসার, আমরা প্রধান সাহেবকে কমপ্লেন করেছিলাম, উনি সাংবাদিককে ডেকেছেন, আপনাদের ডেকেছেন, আপনারা এই সংবাদটা সরকারের কাছে যাতে পৌঁছে যায় এবং আমাদের এটার জন্য সুব্যবস্থা হোক, এটা আমরা সরকারের দৃষ্টিগোচর করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাজিলুর রহমান। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হলো যে পিআইচির জল আমরা তিন চার মাস ধরে অনেক খারাপ, মানে প্রথমে দুই এক বালতি ভালো, তারপরে একবার পচা ফেনা, মানে ওই জল খেলে আমাদেরকে মানে দুসত্ব রোগ কি হতে পারে, তারপরে আমরা তো ভালো ভালো জল পাই না। এখন নলকূপের জল বন্ধ করে দিয়েছি, আমরা কি জল খাবো? আর আজকে এইভাবে জল আছে যে মানে কি বলবো, মানে হাত দিচ্ছি তো হাতও বন্ধ করছে জলের মধ্যে পচা পচা। ওইভাবে জল যদি আমরা খেলে কি বাঁচতে পারবো? কোনো সমস্যা হচ্ছে এই মানে তিন চার মাস ধরে জল মানে ভরা যাচ্ছে না, আর আজকে মানে অনেক বেশি হয়ে গেছে। আজকে বেশি মানে কি, মানে হাত দিচ্ছি জলে তো হাতে মানে একবার গন্ধ করছে, খাওয়ার মতন জল নাই যে খাবো। আমরা চাইছি যে মানে আমাদের পরিষ্কার ভালো জল আসে, আমরা খাবো, আমরা তো এখন হ্যাঁ আমাদের মানে ভালো জল দিবে। আপনার নাম? আমার নাম মনিরা বিবি। সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে যে জলটা দুর্গন্ধযুক্ত জল, মানে ফেনা বেরোচ্ছে জলের মধ্যে, ফেনযুক্ত জল আছে আর গন্ধ দুর্গন্ধ। কি চাইছেন? আমরা চাইছি যে জলটা যাতে ভালো পরিষ্কার হোক, সবাই আমরা খেতে পাই, এই জল খেতে পারছি না, কলের জল খাচ্ছি, ওই গন্ধতে খেতে পারছি না ওই জলটা। কতদিন থেকে সমস্যা হচ্ছে? তিন মাস থেকে এই সমস্যা। আপনার নাম? আমার নাম শান্তনা ঘোষ। কতদিন থেকে আপনাদের সমস্যা হচ্ছে? এই দু তিন মাস ধরে। কি চাইছেন আপনি? ভালো চাই, এই জল খেলে তো আমাদের ক্ষতি করবে। আপনার নাম? আমার নাম দীপিকা চৌধুরী।